মঙ্গলবার রাতে নাটকীয়ভাবে কাদের মোল্লার ফাঁসির কার্যক্রম স্থগিত হওয়ার পর বুধবার সকালে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হয়। প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ কাদের মোল্লার ফাঁসি কার্যকর করার উপর চেম্বার জাজের স্থগিতাদেশ ও রায় পর্যালোচনার আবেদন গ্রহণ করা হবে কিনা এ প্রশ্নে শুনানি গ্রহণ করেন। প্রথম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ও সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ তুলে ধরেন। বলেন, এ মামলায় রায় পর্যালোচনা করার সুযোগ নেই। বলা আছে যুদ্ধাপরাধীর যারা তারা সংবিধানের যে মৌলিক অধিকারের কয়েকটি ধারা সেই ধারার সুযোগ তারা পাবেন না। 47ক 2 আছে মানবতা বিরোধী অপরাধের আইনের সাথে যুক্ত বা দণ্ডিত তারা কোনো প্রতিকারের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন না। পরে প্রেস ব্রিফিংয়ে আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন, শুনানি শেষ না হওয়া পর্যন্ত কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা যাবে না। 105-এর যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা কোর্টের নেয়ার কেউ চেষ্টাও করে না। আইসিটি আইন, সেই আইনে এই চেষ্টাই করে নাই যে ক্ষমতা নেওয়ার জন্য, আর চেষ্টা করলেও হবে না। কোর্ট ধৈর্য সহকারে শুনেছেন আমাদের কথা, আগামীকাল পর্যন্ত মুলতবি হয়েছে। এখন এই মামলা যতদিন চলবে ততদিন পর্যন্ত আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা যাবে না। এর আগে বুধবার সকাল 9:15 শুরু হওয়া আপিল বিভাগের কার্যক্রমের শুরুতেই চেম্বার বিচারপতির দেয়া স্থগিতাদেশের বিষয়টি উত্থাপন করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় প্রধান বিচারপতি বিষয়টির উপর বিশেষ শুনানির কথা জানিয়ে দুপক্ষকেই উপস্থিত থাকার নির্দেশ দেন। সকাল 10:02 প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে বিচারপতি এস কে সিনহা, বিচারপতি আব্দুল ওহাব মিয়া, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর পূর্ণাঙ্গ বেঞ্চে শুরু হয় শুনানি। এ সময় আসামি পক্ষের রিভিউ আবেদনের বিষয়ে কাগজপত্র পেয়েছেন কিনা তা অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান আদালত। অ্যাটর্নি জেনারেল কাগজপত্র না পাওয়ার কথা জানালে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে দ্রুত কাগজপত্র সরবরাহ করতে আসামি পক্ষকে নির্দেশ দিয়ে শুনানি 11:30 পর্যন্ত মুলতবি করেন। আসামিপক্ষ শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে আপিল বিভাগ তাও নাকচ করে দেন। কাদের মোল্লার আইনজীবীরা চেম্বার জাজের দেয়া ফাঁসি কার্যকরের স্থগিতাদেশের সময় বাড়ানোর আবেদন করেন। তখন আদালত বলেন, শুনানি চলাকালে ফাঁসি কার্যকর হওয়ার সুযোগ নেই। কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকর এখন পুরোপুরি নির্ভর করছে আপিল বিভাগের সিদ্ধান্তের ওপর। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।